মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড বিভ্রাটের জেরে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের সেমিস্টারের ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছেন। তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেও অ্যাডমিট কার্ড পায়নি। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানান, সাইবার হ্যাকের কারণে এমন বিপত্তি হয়েছে, শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, যে সংস্থা অ্যাডমিট কার্ড তৈরি করে তাদের টাকা না দেওয়ায় সংস্থাটি অ্যাডমিট কার্ড তৈরি করতে অস্বীকার করে। যদিও কন্ট্রোলার জানান, আংশিক পেমেন্ট করা হয়েছে, বাকি পেমেন্ট করা হবে। বলছি স্যার, সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে, এখন পর্যন্ত স্টুডেন্টরা অ্যাডমিট, এটা হচ্ছে আমাদের টোটাল, আপনারা জানেনই যে আমাদের ফোর্থ সেমিস্টারের বেশ কিছু ক্যান্ডিডেটের তাদের যে অনলাইন যে এনরোলমেন্ট ফর্ম যেটা সাবমিট হচ্ছে, সেই অনলাইন এনরোলমেন্ট সিস্টেমে বেশ কিছু ক্যান্ডিডেটের সম্পর্কে কেউ বা কারা তারা বেশ কিছু অবান্তর, বেশ কিছু প্রসঙ্গ বা বেশ কিছু শব্দ সেখানে তারা যোগ করে ফেলেছে। সেই জন্য আমাদের টোটাল সিস্টেমটা আমরা একবার আপডেটেশনটা আমরা চালিয়ে দিচ্ছি। এই আপডেটেশনের কাজ আমাদের অলমোস্ট কমপ্লিটেড, এবং তাদের যে ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, মানে ক্যান্ডিডেটরা তাদের যে অ্যাডমিট কার্ডটা যেটা ডাউনলোড করে নিতে পারে, সেটা আমরা আর দু এক ঘন্টার ভিতরে লাইভ করে দিতে পারবো। বলছি ফোর্থ সেমিস্টারের জন্য সেকেন্ড সেমিস্টার টোটাল ডেটাবেসটাকে আমরা আপডেট করে দিই, সেকেন্ড সেমিস্টার তো কোথাও কোনো গার্বেজ আছে কিনা সেটাকে আমরা চেক করে নিলাম। সেকেন্ড 11 তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ কিন্তু করিয়েছি সেকেন্ড সেমিস্টারের জন্য, তারও কিন্তু অ্যাডমিট কার্ড পাইনি। সেকেন্ড সেমিস্টার যেটা, আমরা তো সেটাই বললাম, আমাদের টোটাল ডেটাবেসটাকেই আমরা গার্বেজ ফ্রি করার চেষ্টাটা করেছিলাম। আমাদের সেই আপডেটেড কমপ্লিট, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখালাম মেসেজটা, আমাদের আপডেটেশন কমপ্লিট, আশা করছি আর দু ঘন্টা সন্ধ্যার ভিতরে। বেশ কিছু সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে, যারা এই কাজটি করছে যে সমস্যা, তারা পেমেন্ট পাননি এবং যে কারণে তারা কাজটা করতে চাইছে না, বন্ধ হয়ে গেছে। এটা কি কারণ এই অ্যাডমিট কার্ড এখন বন্ধ না হওয়া? দেখুন, এটা একটা কারণ, কিন্তু আমাদের এই টোটাল সিস্টেমটাকে এরর ফ্রি করাটাই হচ্ছে আমাদের প্রধান, এটা তো কাজ চলছে। তার তো পেমেন্ট একটা অংশ পেয়ে গেছে এবং অন্য অন্য আমাদের প্রসেস চলছে, ইউনিভার্সিটির তরফ থেকে খুব দ্রুত সমস্যা মিটে যাবে। এই এররটা হলো কেন, কারা করলো এরর, সে তো পুলিশ বলতে পারবে, তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। কেউ কি ইচ্ছাকৃতভাবে করছে? এইটা তো আমার পক্ষে বলাটা সম্ভব না, পুলিশ এটা তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে। পুরো প্রসেসিংটাকে হেল্প করার জন্য, নষ্ট করার কেউ কি ষড়যন্ত্র করছে? আপনার এগুলো আমরা এই মুহূর্তে তদন্ত চলাকালীন কোনো বিষয়ে মন্তব্য করবো না, আমাদের বিষয়ের উপরে পুরোপুরি আস্থা আছে, তারা বিষয়ে মন্তব্য। কতটা আপনাদের কষ্ট, মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে চ্যালেঞ্জটা এই অবস্থা দাঁড়িয়ে, পরীক্ষা নমনেসকে একটা চ্যালেঞ্জ, কত বড় কঠিন? দেখুন, এটা আমাদের বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের আরও কতগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা একটু নজর রাখুন, এইটা একটা অপরাধ প্রবণতা মানুষের ভিতরে বৃদ্ধি পেয়েছে। আমরা তো কোনো অপরাধীর তার যে মানসিকতা সেটা তো এক মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি না, তবে তাদের সহবর্তী উদয় হোক সেটা চাই, কারণ তাদেরই ঘরের সন্তানরাই আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মানিকচক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। কন্ডাক্টরটা সার্ভার প্রবলেম হতে পারে, আমরা কথা বলেছিলাম এই নিয়ে, এখন শিক্ষার্থী যারা আছে ওরা বিনা অ্যাডমিটে পরীক্ষা দিচ্ছে, ওদের কলেজ থেকে জানানো হয়েছে যে অ্যাডমিট কার্ড প্রথম সেমিস্টার যেটা অ্যাডমিট আছে ওই অ্যাডমিট নিয়ে ওরা পরীক্ষা দিতে পারবে। আর আমরা এই নিয়ে কথা বলেছি প্রিন্সিপাল স্যারের সঙ্গে, ইউনিভার্সিটির কথা বলেছি, আমাদের যে উদ্বোধন নেতৃত্ব যারা আছে সেই দাদাদের সঙ্গে আমরা কথা বলেছি এই বিষয়ে। ওনারা জানিয়েছেন যে কিছুদিনের মধ্যে ব্যাপারটাকে সমাধান করা হবে, আর সামনেই ফোর্থ সেমিস্টারেরও পরীক্ষা আসছে, সেই ব্যাপারে আমরা কথা বলেছি, যাতে এই ভুলটা যাতে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে না হয়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম ভুল হবে না, ওনারা দায়িত্ব নিয়ে দেখবেন ব্যাপারটা। এক পরীক্ষা চলছে, তাহলে কীভাবে পরীক্ষা দিচ্ছে তারা? পরীক্ষা আমাদের প্রথম সেমিস্টারে যেটা অ্যাডমিট আছে সেই অ্যাডমিটটা জেরক্স কপি দিয়ে পরীক্ষার যে অ্যান্সার শিটের সঙ্গে আমরা কলেজে জমা করতে বলেছে এখানে প্রিন্সিপাল, ওরকমভাবেই তারা জমা দিচ্ছে সিরিয়ালি। পরীক্ষার্থীরা অ্যাডমিট না ডাউনলোড হওয়ার জন্য তারা সমস্যায় পড়েছিল, তারাও আমাদের কন্ট্যাক্ট করেছিল, সেই টাইমে আমরা যখন জানতে পারলাম ব্যাপারটা যে না ঠিক হচ্ছে না এটা, তখন আমরা কথা বলেছি এবং এখন তারা আশ্বস্ত হয়েছে, যেহেতু প্রিন্সিপাল স্যার এবং আমাদের কলেজের যারা স্টাফ আছে তারা কথা দিয়েছে, তাই তারা এখন আশ্বস্ত হয়েছে। মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজারিয়া জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, তদন্ত শুরু হয়েছে, ওদের অ্যাপিয়ার হয়েছে, তো সেটা আমরা এফআইআর রেজিস্টার করেছি, তারপরে টিমটা ভিজিট করেছে, ওখানে ওদের টেকনিক্যাল কিছু ডিটেলস আছে, লাইক আইপি অ্যাড্রেস যেটা যে দিয়ে অ্যাকাউন্টটা
খোলা হয়েছে, সেই ডিটেলসটা আমাদের টেকনিক্যাল টিম কাছ থেকে আমাদের টিমটা নিচ্ছে, তারপরে আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কোন লোকটা এটা করেছে, ওদের এগেইনস্ট ব্যবস্থা নেব। কোন চক্রকির মধ্যে রয়েছে সেটা এখন বলা সম্ভব নেই, ঠিক আছে, এখন বলা সম্ভব নেই আনটিল আমরা কোনো আমরা ডিটেলস পাই, বাট আমরা পেয়ে যাবো। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।